শীত পড়তে শুরু করেছে। ঋতু পরিবর্তনের ফলে এখন সব বয়সের মানুষ ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে। ঠান্ডা লাগলে সারতে একটু সময় লেগে যেতে পারে, তবে চিন্তার কিছুই নেই। আসুন জেনে নেই যেসব খাবার ঠান্ডা ভালো করে। ডিম। বিশেষজ্ঞরা মনে করেন ঠান্ডায় ডিম খেলে উপকার পাওয়া যায়। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা যে কোনো ধরনের রোগে শরীরে বাড়তি শক্তি যোগায়। কলা। অনেকের ধারণা কলা খেলে ঠান্ডা লাগে, এ ধারণা মোটেও ঠিক নয়। জেনে রাখা উচিত কলা ঠান্ডার জন্য ভালো। কলাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার ও ভিটামিন B6, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। চর্বিযুক্ত মাছ। ঠান্ডায় প্রচুর পরিমাণে চর্বিযুক্ত মাছ খাওয়ার চেষ্টা করুন, এটা আপনার শরীরে এনে দেবে বাড়তি প্রশান্তি। মিষ্টি আলু। বিভিন্ন স্বাস্থ্যকর খাবারের মধ্যে মিষ্টি আলু অন্যতম। এতে বিভিন্ন পুষ্টিকর উপাদান আছে যা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। এজন্য ঠান্ডায় নিয়মিত মিষ্টি আলু খেতে পারেন।